আসসালামু আলাইকুম। নবম শ্রেণী, নবম ও দশম শ্রেণী প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা এ পর্যন্ত গত কয়েকটি চ্যাপ্টার নিয়ে কিছু ভিডিও তোমাদের জন্য আমি তৈরি করেছি এবং আমার চ্যানেল তরিকুল ইসলাম কুষ্টিয়া ওখানে আপলোড করেছি। তোমরা সেখান থেকে ফিডব্যাক দিয়েছো ভালো, এজন্য তোমাদের প্রতি আমি কৃতজ্ঞ। সেই কৃতজ্ঞতা স্বরূপ আমি তোমাদের জন্য আজকে অষ্ট নবম দশম শ্রেণীর বইয়ের অষ্টম অধ্যায় অর্থাৎ আলোর প্রতিফলন নিয়ে একটি ভিডিও বানানোর চেষ্টা করছি। তোমরা বেশি বেশি করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, যার ফলে আমি নতুন নতুন ভিডিও বানানোর আগ্রহ তোমাদের কাছ থেকে পেয়ে থাকি। যাই হোক বন্ধুরা, তোমরা কেমন আছো? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখছি যে অষ্টম অধ্যায়ের আলোচ্য বিষয় হচ্ছে আলোর প্রতিফলন। এখন আলোর প্রতিফলন, প্রতিফলন মানে কি? প্রতিফলন হচ্ছে কোনো কিছুতে বাধা পেয়ে আবার নিজের দিকে ফেরত আসা, অর্থাৎ কোনো মাধ্যমে বাধা পেয়ে আবার ওই মাধ্যমের দিকে ফেরত আসা। আমরা যেমন যদি আমরা কোনো ওয়ালে বল নিক্ষেপ করি, ওই ওয়ালের বল কিন্তু বাধা পেয়ে আবার নিচে আমাদের দিকে ফেরত আসে, এটাও কিন্তু প্রতিফলন, অর্থাৎ নিজের দিকে আবার ফেরত আসা, অন্যদিকে না যাওয়া। সেক্ষেত্রে আমরা আজকে পড়বো হচ্ছে আলোর প্রতিফলন, অর্থাৎ আলো কোনো মাধ্যমে মাধ্যমের ভিতর দিয়ে যাবার সময় কোন মাধ্যমের একটা তলে, দুইটা মাধ্যমের বিভেদ তলে আলো পড়ে কিছুটা আলো আবার প্রথম মাধ্যমে ফেরত আসে, সেটাকে বলা হচ্ছে আলোর প্রতিফলন। আমরা চিত্রের সাহায্যে একটু দেখার চেষ্টা করি। এইটা হচ্ছে একটা মাধ্যম, ধরলাম একটা বায়ু মাধ্যম, এখান থেকে এটা হচ্ছে যে কোনো তরল বা গ্যাস, সেটা পানি হতে পারে বা অন্য যে কোনো হতে পারে। এই দুই মাধ্যম, এটা হচ্ছে বায়ু মাধ্যম, এটা হচ্ছে এক নম্বর মাধ্যম ধরলাম, এটা পানি মাধ্যম, এটা হচ্ছে কত? দুই নম্বর মাধ্যম ধরলাম। এবং দুই মাধ্যমের বিভেদ তল, অর্থাৎ দুইটা মাধ্যমের একটা পার্থক্যকারী তল, যেমন আমরা ঘরের ক্ষেত্রে আমরা দেখি যে দুইটা ঘরের মাঝখানে একটা পার্টিশন দেওয়া থাকে, দুইটা ঘর কিন্তু আলাদা হয়ে যায়। সেক্ষেত্রে এই একই সেম ঘটনা, অর্থাৎ মাঝখানে দেওয়াল স্বরূপ কোনো কিছু দিয়ে দুইটা তলের পার্থক্য করে, অর্থাৎ এই উপরে হচ্ছে বায়ু মাধ্যম, নিচে হচ্ছে তরল মাধ্যম। এই যে পার্থক্যকারী যে জিনিস সেটাকে বলা হচ্ছে বিভেদ তল, তাহলে আমরা এটাকে বলবো বিভেদ তল। এখন আমরা আলোচনা করতেছিলাম আলোর বিষয় নিয়ে। আলো এক মাধ্যম থেকে এখানে আলো পড়ার পরে প্রথম মাধ্যমে আলোটা আবার কি কিছুটা ফেরত যাবে, এক্ষেত্রে তিনটে ঘটনা ঘটে থাকে। সেক্ষেত্রে এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যখন আলো গমন করে সেক্ষেত্রে আলো কিছুটা শোষিত হয়, প্রতিফলিত হয়। এক্ষেত্রে আমরা দেখছি আলো একটা মাধ্যমে আপতিত হলো, এখন এই মাধ্যম থেকে আলো আবার কি করবে? দ্বিতীয় মাধ্যমে যাবে না, দ্বিতীয় মাধ্যমে গেলে সেটা প্রতিসরণ হয়ে যায়, কিছুটা আলো প্রথম মাধ্যমে ফেরত যাবে, এটাকে বলা হচ্ছে আলোর প্রতিফলন, অর্থাৎ যে মাধ্যম থেকে আসলো আবার সেই মাধ্যমে ফেরত গেল। এখন এই একটা এইটা তলটা আমরা একটা বিবেচনা করতে পারি যে এইটা হচ্ছে বিভেদ তল, যে দুইটা মাধ্যমকে আলাদা করে রেখেছে। এখন আলোকরশ্মি এটাকে বিভেদ তল, বিভেদ তলের যে বিন্দুতে আলোকরশ্মি এসে পড়বে, বিভেদ তলের উপর একটা বিন্দুতে আলোকরশ্মি এসে পড়লো, এই বিন্দুটাকে বলা হচ্ছে আপতন বিন্দু। কি বললাম? যে আলোকরশ্মি বিভেদ তলের উপর যে বিন্দুতে এসে পড়বে সেটাকে বলা হচ্ছে আপতন বিন্দু। এবার আমরা এই বিন্দুটাকে নাম দিলাম ও, এটার নাম হচ্ছে ও দিলাম। এখন এটা হলো আপতন বিন্দু, এটা হচ্ছে বিভেদ তল, বিভেদ তলকে আমরা সিডি দ্বারা প্রকাশ করলাম, সিডি হচ্ছে বিভেদ তল। এখন দেখো আলোকরশ্মি তীরচিহ্ন, আলোর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তীরচিহ্নটা মাস্ট, তীরচিহ্ন প্রকাশ করবে আলো কোন দিক থেকে কোন দিকে আসে। এইটা যদি আমরা এ বিন্দু বিবেচনা করি, এটা হচ্ছে কত? ও, অর্থাৎ এক্ষেত্রে এ ও হচ্ছে আপতিত রশ্মি, এইটা হচ্ছে আপতিত রশ্মি, তাহলে এ ও হচ্ছে আপতিত রশ্মি, এ ও আপতিত রশ্মি আমরা নাম দিলাম এ ও। এবার দেখো ও বিন্দুতে আপতিত হলো, এই ওটাকে বলা হচ্ছে আপতন বিন্দু। এখন ও বিন্দুতে আপতিত হওয়ার পরে কিছুটা আলো আবার প্রথম মাধ্যমে ফেরত গেল, সেই
একটা রশির নামটা দিলাম আমরা হচ্ছে ও বি। এখানে ও বি হচ্ছে প্রতিফলিত রশি, ই রশি প্রতিফলিত রশি, প্রতিফলিত রশি সেটাকে আমরা এখানে হচ্ছে ও বি, ও থেকে বি, অর্থাৎ এর অর্থ হচ্ছে ও বি, ও থেকে বি এর দিকে, নট বি থেকে ও এর দিকে। তীরচিহ্ন প্রকাশ করবে যে আলো কোন দিক থেকে কোন দিকে আসছে। তাহলে আমরা এখানে কয়েকটি বিষয়ের অবতারণা করলাম যে দুইটা মাধ্যমের বিভেদ করে অর্থাৎ পার্থক্যকারী সৃষ্টি সেটাকে হচ্ছে বলা হচ্ছে বিভেদ তল। এই বিভেদ তলের উপর একটা বিন্দুতে আলো এসে পড়ে সেইটাকে বলা হচ্ছে আপতন বিন্দু, চিত্রে ও হচ্ছে আপতন বিন্দু ও। বিভেদ তলকে আমরা সিডি দ্বারা প্রকাশ করেছি। এখন আপতিত রশ্মি আলো এই বিভেদ তলের উপর পড়বে, বিভেদ তলের উপর একটা বিন্দুতে পড়বে সেটা আলোক রশ্মি যেটা আসবে সেটাকে বলা হচ্ছে আপতিত রশ্মি, অর্থাৎ বিভেদ তলের উপর যে রশ্মিটা পড়বে সেটা হচ্ছে আপতিত রশ্মি। আপতিত রশ্মি হওয়ার পরে ওখান থেকে আলো সামনের দিকে চলে যাবে, সেক্ষেত্রে ও বিপথে আলো চলে গেলে এইটাকে বলা হচ্ছে প্রতিফলিত রশ্মি। আশা করি বুঝতে পেরেছে। এখন আলোর প্রতিফলনের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে আপতিত রশ্মি কাকে বলবো, যে রশ্মি প্রতিফলকের উপরে এসে পড়ে তাকে, যে রশ্মি প্রতিফলকের উপরে এসে পড়ে তাকে বলা হচ্ছে আপতিত রশ্মি। দ্বিতীয় এও হচ্ছে আপতিত রশ্মি। প্রতিফলিত রশ্মি কাকে বলবো, যে বিভেদ তল থেকে আলো যেটা আপতন বিন্দুতে প্রতিফলকের উপর এখানে প্রতিফলিত রশ্মি কাকে বলে, প্রতিফলকে বাধা পেয়ে যে রশ্মি কি হয় আগের মাধ্যমে ফিরে আসে, যে মাধ্যম থেকে গেল ওই মাধ্যম, অর্থাৎ প্রতিফলকে বাধা দিয়ে যে রশ্মি আগের মাধ্যমে ফিরে আসে সেটাকে বলা হচ্ছে প্রতিফলিত রশ্মি। চিত্রে ও বি হচ্ছে প্রতিফলিত রশ্মি, আর একটা বেশি হচ্ছে আপতন বিন্দু। এখন এই আপতন বিন্দুতে বিভেদ তলের উপরে একটা লম্ব যদি আঁকা হয় সেটাকে বলা হচ্ছে অভিলম্ব। তাহলে অভিলম্ব আমরা কাকে বলবো, যে বিভেদ তলের উপর আপতন বিন্দুতে অঙ্কিত লম্ব হচ্ছে অভিলম্ব। চিত্রে এটা আমরা ই এফ দিলাম হচ্ছে অভিলম্ব, তাহলে চিত্রে ই এফ হচ্ছে অভিলম্ব। এখন দেখো খেয়াল করো যে এটা আমরা যখন প্রথম মাধ্যমের কথা চিন্তা করবো সেক্ষেত্রে এই যে অভিলম্ব, এবার আমরা আসবো আপতন কোণ। আপতন কোণ হচ্ছে আপতিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করবে। আপতন কোণ হচ্ছে আপতিত রশ্মি, অর্থাৎ এখানে এ ও অভিলম্ব আমরা প্রথম মাধ্যমের ক্ষেত্রে ও ই অভিলম্ব বিবেচনা করবো, অর্থাৎ প্রথম মাধ্যমের ক্ষেত্রে চিত্রটা হবে কেমন, এটা অভিলম্ব হচ্ছে এইটুকু অভিলম্ব আমরা এখানে বিবেচনা করেছি ও বি, আপতিত রশ্মি এটা হচ্ছে এ ও। এইটা আপতিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করবে সেটাকে বলে আপতন কোণ। আপতন কোণকে আমরা আই দ্বারা প্রকাশ করি। তাহলে চিত্রে চিত্রে এ ও ই সমান হচ্ছে আই। তাহলে আপতন কোণকে কি দ্বারা প্রকাশ করা হয়, আই দ্বারা প্রকাশ করা হয় এ ও ই। অনুরূপ ভাবে তাহলে চিত্রে এটা আমরা ইন্ডিকেট করতে পারি এইটা হচ্ছে আই। তাহলে চিত্রে এ ও ই কোণ হচ্ছে আপতন কোণ, যেটাকে আমরা আই দ্বারা প্রকাশ করে থাকি। আবার আমরা আপত্ত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে সেটাকে বললাম আপতন কোণ। পক্ষান্তরে আবার দেখো এখানে অভিলম্বের থেকে আরেকটা রশ্মি গেছে সেইটাকে বলা হচ্ছে, অর্থাৎ অভিলম্বের সাথে প্রতিফলিত রশ্মি, অভিলম্বের সাথে প্রতিফলিত রশ্মি যে কোণ উৎপন্ন করে সেটাকে বলা হচ্ছে প্রতিফলন কোণ। প্রতিফলন কোণকে আর দ্বারা প্রকাশ করা হয়, প্রতিফলন কোণকে আর দ্বারা প্রকাশ করা হয়। চিত্রে চিত্রে ই ও ই ও বি কোণ এইটাই হচ্ছে প্রতিফলন কোণ। তাহলে আমরা এখানে কয়েকটি বিষয়ের সম্পর্কে আমরা জানতে পারলাম, আপতিত রশ্মি, বিভেদ তল, অভিলম্ব, আপতন কোণ, প্রতিফলন কোণ। এখানে একটা বিষয় হচ্ছে যে এই প্রতিফলনের আবার দুইটা সূত্র আছে, প্রতিফলনের সূত্র আছে দুইটা। সেক্ষেত্রে প্রথম সূত্র হচ্ছে যে এক নম্বর আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকবে, অর্থাৎ এখানে কি বলা হচ্ছে আপতিত রশ্মি, সেক্ষেত্রে আমরা
আলোর প্রতিফলনের সূত্র, আলোর প্রতিফলনের সূত্র, সূত্র আছে দুইটি, আলোর প্রতিফলনের সূত্র আছে দুইটি। এক নম্বর হচ্ছে আপতিত রশ্মি, আপতিত রশ্মি, আপতিত রশ্মি কোনটা? এও। প্রতিফলিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, প্রতিফলিত রশ্মি চিত্রে আছে ববি, এবং আপতন বিন্দুতে বঙ্কিত অবিলম্ব, আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব, সেটা আমরা চিত্রে প্রকাশ করেছি ইএফ অভিলম্ব। ইএফ একই সমতলে থাকবে, একই সমতলে থাকবে। এটা হচ্ছে প্রথম সূত্র। তাহলে আমরা দেখলাম আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি ববি, এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব, এইটা হচ্ছে সে আপতন বিন্দু, অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে। দুই নম্বর নিয়ম হচ্ছে, এখানে দেখো আপতিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে সেটাকে বলা হয় আপতন কোণ, যেটা আমরা আয় দ্বারা প্রকাশ করেছি চিত্রে। এ ও ই কোণ হচ্ছে আপতন কোণ, এবং ই ও বি হচ্ছে প্রতিফলন কোণ। দুই নম্বর সূত্র হচ্ছে আই সমান হচ্ছে আই কোণ সমান হচ্ছে আর কোণ, অর্থাৎ এখানে আমরা এটা হচ্ছে কোণ, আমরা এখানে আপতন কোণ আই সমান আর কোণ, অর্থাৎ আমরা এখান থেকে চিত্র অনুসারে লিখতে পারি এ ও বি কোণ সমান হচ্ছে ই ও বি কোণ, অর্থাৎ আপতন কোণ যত হবে প্রতিফলন কোণ তত হবে। উদাহরণস্বরূপ এটা যদি 40 ডিগ্রি হয় তাহলে প্রতিসরণ কোণ কত হবে, যেহেতু আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান সেক্ষেত্রে প্রতিফলন কোণ 40 ডিগ্রি হবে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা আলোর প্রতিফলন শিখলাম যে আলোক রশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে যাওয়ার সময়, অন্য স্বচ্ছ মাধ্যমে যাওয়ার সময় একটা প্রতিফলক তলে বাধা দিয়ে কিছুটা আলো পূর্বের মাধ্যমে ফিরে আসে, এইটাকে বলা হচ্ছে আলোর প্রতিফলন। প্রতিফলনের আমরা বিশেষ কিছু বিষয় জানলাম, যে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, আপতন কোণ, প্রতিফলন কোণ, আপতন বিন্দু, অভিলম্ব কাকে বলে, আলোর প্রতিফলনের দুইটা সূত্র আমরা দেখলাম। যে এই দুইটা সূত্র আমরা দেখলাম যে আপতন কোণ আর প্রতিফলন কোণ সর্বদা সমান হবে, এবং আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকবে, এইটা হচ্ছে আলোর প্রতিফলনের দুইটা সূত্র। এই দুইটা সূত্র আলো মেনে চলে। আমরা এবার দেখব যে আলোর প্রতিফলন কোন কোন ক্ষেত্রে আমরা ঘটিয়ে থাকি। আলোর প্রতিফলন, আলোর প্রতিফলন দুই প্রকার, আলোর প্রতিফলন কয় প্রকার? দুই প্রকার, দুই প্রকার। এক হচ্ছে নিয়মিত প্রতিফলন, নিয়মিত প্রতিফলন। দুই নম্বর হচ্ছে ব্যপ্ত প্রতিফলন, ব্যপ্ত প্রতি, ব্যপ্ত বা অনিয়মিত, ব্যপ্ত এটাকে আমরা, অথবা অনিয়মিত, অনিয়মিত প্রতিফলন এভাবে আমরা লিখতে পারি। এখন নিয়মিত প্রতিফলন কাকে বলে, তাহলে নিয়মিত প্রতিফলন কাকে বলে সেটা আমরা যদি প্রকাশ করতে চাই, আমরা দেখলাম যে আলোর প্রতিফলনের দুই নম্বর সূত্র যেটা দিয়ে আছে তাতে কি ছিল শিক্ষার্থী বিন্দুরা, তোমরা খেয়াল করেছো নিশ্চয়ই, আপতন কোণ যত হবে প্রতিসরণ কোণের পরিমাণও তত হবে, সেটাকে বলা হচ্ছে আলোর প্রতিফলনের দ্বিতীয় নম্বর সূত্র। সেক্ষেত্রে এটা আমরা একটা প্রতিফলক পৃষ্ঠ, যেটা আমরা এটাকে পাড়া লাগানো বলা হয়, সিলভারিং করা। এখন আলোক রশ্মি আপতিত হবে, আমরা কল্পনা করি এই বিন্দুতে যদি অভিলম্ব আঁকি, অভিলম্ব আঁকি কল্পনা করো, এক্ষেত্রে আপতন কোণ যত হবে প্রতিফলন কোণের মানও তত হবে, অর্থাৎ এইটা এক নম্বর রশ্মির জন্য এইটা। এবার দ্বিতীয় রশ্মি যদি আলো এখানে পড়ে,
অনুরূপ ভাবে সমান্তরাল ভাবে চলে যাবে। আরেকটা রশি, এটা তীর্ষণ অবশ্যই দিতে হবে, মাস্ট। এবার তিন নম্বর রশি যদি আমরা আঁকি, সেক্ষেত্রে কি ঘটনা ঘটবে? সেম ঘটনা ঘটতে হবে, অর্থাৎ এক্ষেত্রে আপতন কোণ এবং প্রতিফলন কোণের মান সর্বদা সমান থাকবে, অর্থাৎ সমান্তরাল থাকবে, রশিগুচ্ছ সমান্তরাল থাকবে। ঠিক আছে, মসৃণ তল, মসৃণ তল। এখন এইটা হচ্ছে নিয়মিত প্রতিফলন, কি প্রতিফলন? নিয়মিত প্রতিফলন। আমরা কিভাবে শিখব যে আপতন কোণ এবং প্রতিফলনের কোণের মান এক্ষেত্রে সমান থাকবে, অর্থাৎ আলোক রশ্মিগুচ্ছ সমান্তরাল ভাবে আসবে, প্রতিফলন পৃষ্ঠে আপতিত হবে, আপতিত হবার আবার সমান্তরাল ভাবে যাবে। এক্ষেত্রে মনে রাখার উপায় হলো আপতন কোণ এবং প্রতিফলন কোণের মান সমান হবে। এটা আবার আমরা দেখব অনিয়মিত প্রতিফলন। অনিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে দেখো এইটা হচ্ছে মসৃণ তল ছিল, অর্থাৎ সমান্তরাল, সমান্তর। সেক্ষেত্রে এই তলগুলো একটু হাসকাটা টাইপের হবে, আঁকা হবে এরকম, মসৃণা থাকবে না, হাসকাটা হাসকাটা হবে। এরকম তল যদি আমরা কল্পনা করি, সেক্ষেত্রে কি ঘটনা ঘটবে? আলো এটা, সেক্ষেত্রে নিচের তলটা আমরা প্লেন আকারে দিয়ে দিলাম এরকম টাইপের, অর্থাৎ খাস করে বিভিন্ন ধরনের অ্যাঙ্গেল আছে। এখন আলোকরশ্মি যদি কোনো জায়গায় আপতিত হয়, এটাতে আপতিত হলো, আপতিত হওয়ার পর এর দিকে গেল, আবার দেখা যাচ্ছে কোনোটা এখানে আপতিত হওয়ার পর এদিকে চলে গেল, আবার কোনোটা দেখা যাচ্ছে এই মাধ্যমে বাধা পেয়ে এদিকে চলে গেল। তাহলে এখানে দেখো এইটার জন্য ছিল এইটা, এই রশির জন্য প্রতিফলিত রশি ছিল এইটা, এই রশির জন্য প্রতিফলিত রশি ছিল কোনটা? এইটা। এখন এদের ভিতরে কোনো সমান্তরাল ভাবে কোনো আছে? কোনো কিছু নাই। দেখো রশিগুলো আসছে, আসার পরে যে কোনো দিকে ছড়াই ছিটে গেছে, এইটাকে বলা হচ্ছে অনিয়মিত প্রতিফলন বা ব্যপ্ত প্রতিফলন। ব্যপ্ত প্রতিফলন মানে ছড়াই যাওয়া। এক্ষেত্রে যে ঘটনাটা ঘটে, প্রতিফলনের পর আর সমান্তরাল থাকে না, এরা অভিসারী গুচ্ছে বা পরিণত হয় না। তাহলে আমরা নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে দেখলাম যে আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি একটা পৃষ্ঠে সমান্তরাল ভাবে অবস্থান করে, অর্থাৎ এক্ষেত্রে আপতন কোণ এবং প্রতিসরণ কোণের মান সমান থাকে। অনিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে এই তলটা মসৃণ থাকে না, খাস কাটা এবড়ে থাকবে, দায়িত্ব থাকে। যেমন আমরা ভাঙা রাস্তায় যদি কোনো সময় চলতে যাই বা যে কোনো দিকে স্লিপ কেটে কিন্তু আমরা যে কোনো দিকে চলে যেতে পারি। এক্ষেত্রে সে সেম ঘটনা ঘটে যে কোনো ধারের কিনারে যদি পড়ে, সেক্ষেত্রে যে কোনো দিকে সে চলে যেতে পারে, এখানে পড়ে যায় এদিকে চলে গেল। তাহলে ছড়াই ছিটায়, আলো ছড়াই ছিটায় যাচ্ছে, ছড়িয়ে যাচ্ছে, এটাকে মানে ব্যাপক এলাকা ব্যাপী আলো ছড়িয়ে গেল, এটাকে বলা হচ্ছে আলোর ব্যাপ্ত প্রতিফলন। আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা যে কাজটি করব, যে নিয়মিত প্রতিফলন কোথায় কোথায় ব্যবহার করা হয়, নিয়মিত প্রতিফলন দর্পণে ব্যবহার করা হয়। কোথায় ব্যবহার করা হয়? দর্পণ বা আয়না। এখন আয়নাটা আমরা কোথায় কোথায় ব্যবহার করি? আমরা সাধারণত আয়না কোথায় ব্যবহার করি? আমাদের মুখমণ্ডল দর্শনের ক্ষেত্রে ব্যবহার করি, মুখ প্রতিদিনে বা সকালে বা যে কোনো সময় আমরা মাথা চুল আঁচড়ানো বা যে কোনো কাজে ড্রেসিং টেবিল বা যে কোনো আয়নার সামনে গিয়ে আমরা নিজেদেরকে পরিপাটি করি। অর্থাৎ সেলুনে গেলে আমরা চুল কাটানোর সময় দেখি বিশাল আকারের বড় একটা কাজ দেখা যায়, যেটা আমাদের ছবি দেখা যায়, সেটাকে বলা হচ্ছে দর্পণ বা আয়না। এখন এই দর্পণ কাকে বলে? দর্পণ, দর্পণকে আমরা কি বলে? মিরর বলতে থাকি, দর্পণ, মিরর, MARRR, দর্পণ কাকে বলে? আরেকটা বিষয় এখানে তোমাদের সাথে শেয়ার করি, যে যত বেশি নিয়মিত প্রতিফলন ঘটবে, অর্থাৎ আপতন কোণ এবং প্রতিফলন কোণ যত নিখুঁত হবে, সেই আয়নাতে চিত্রটা আমাদের পরিষ্কার দেখা যাবে অবশ্যই। তাহলে এক্ষেত্রে নিয়মিত প্রতিফলন ঘটতে হবে। আমরা খেয়াল করি যে কোনো কোনো আয়নায় চেহারা একটু মোটা দেখা যায়, কোনো কোনো একটু চিকন দেখা যায়, মানে অনেক সময় দেখা যায় চেহারা চিকন কিন্তু আয়নার সামনে গেলে মুখ দেখা যাচ্ছে অনেক মোটা। এক্ষেত্রে কিন্তু ওই প্রতিফলনের উপরে এগুলো নির্ভর করে। তাহলে দর্পণ কাকে বলে? যে মসৃণ তলে, কি তলে? মসৃণ, যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, নিয়মিত প্রতিফলন
ঘটে তাকে দর্পণ বলে। তাহলে এখানে কি বলছে, যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে দর্পণ বলে। তাহলে বুঝতে পারছো এখানে যে পরিষ্কার ছবি, নিখুঁত ছবি যদি দেখতে হয় তাহলে অবশ্যই নিয়মিত প্রতিফলন ঘটতে হবে। এখন প্রশ্ন হচ্ছে আমরা স্বচ্ছ যে কাজ আছে, কিন্তু আমরা আমাদের স্বচ্ছ কাজ অর্থাৎ এই পিঠ থেকে ওই পিঠে চেহারা পরিষ্কার দেখা যায়, সেক্ষেত্রে আমাদের আয়নার সামনে যদি আমাদের চেহারাটা কিন্তু আফসা আফসা দেখা যায়। এর কারণটা হচ্ছে কি যে এখানে আলো যখন এই এটা আছে কাঁচ পৃষ্ঠের উপর পড়বে, এখান থেকে মাত্র 4% বা 5% আলো প্রতিফলিত হয়, বাকি 96% আলো কিন্তু দ্বিতীয় মাধ্যমে চলে আসে, এখানে দ্বিতীয় মাধ্যমে চলে আসবে। এখন তাহলে 96% আলো যদি চলে যায় তাহলে কিন্তু আমাদের পরিষ্কার চিত্র আমরা দেখতে পারবো না এবং আমাদের যে টোটাল উদ্দেশ্য সেটা কিন্তু ব্যাহত হবে। সেক্ষেত্রে আমরা কি করে থাকি, বুদ্ধি করে নিচের দিকে একটা রূপার প্রলেপ বা সিলভারের প্রলেপ নিচে লাগিয়ে দেওয়া হয় যাতে এই পর্দা ভেদ প্রলেপ ভেদ করে না করে আলো আর প্রতিফলিত প্রতিসরিত হতে পারে না, প্রতিসরিত না হওয়ার কারণে আবার প্রতিফলিত হয়ে যায়। এইটাকে বলা হচ্ছে সিলভারিং বা সিলভারিং, যেটা ঘরের রূপার প্রলেপ এখানে কাঁচের পিছনে দেওয়া হয় এটাকে বলা হচ্ছে সিলভারিং। তাহলে দর্পণ কাকে বলে, যে মসৃণ তলে আলো নিয়মিত প্রতিফলন ঘটে তাকে অবশ্যই দর্পণ বলে। এখন দর্পণ হচ্ছে প্রধানত দুই প্রকার, দর্পণ হচ্ছে প্রধানত দুই প্রকার, দর্পণ প্রধানত দুই প্রকার, কয় প্রকার, দুই প্রকার। একটা সমতল দর্পণ আমরা যেটা প্রতিনিয়ত ব্যবহার করে থাকি, স্কেলের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, তাহলে আমরা ছকাকারে দেখি দর্পণ, দর্পণ হচ্ছে প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে সমতল দর্পণ, দুই নম্বর হচ্ছে গোলীয় দর্পণ। তাহলে দর্পণ মূলত কয় প্রকার, দর্পণ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সমতল দর্পণ আর একটা হচ্ছে গোলীয় দর্পণ। এখন এখানে সমতল দর্পণ কোথায় কোথায় ব্যবহার করে, আমরা রূপসজ্জার কাজে ব্যবহার করে থাকি, সাধারণত বাসা বাড়িতে ড্রেসিং টেবিল যেগুলো অর্থাৎ পৃষ্ঠের সমতল, কোন আঁকা বাঁকা নেই সেগুলোকে বলে সমতল দর্পণ। এই সমতল দর্পণ কোথায় কোথায় ব্যবহার করা হয়, সেলুনে ব্যবহার করা হয়, আমরা সাধারণত বাসা বাড়িতে ব্যবহার করে থাকি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ওই দর্পণ গুলোর সমতল থাকে না। আমরা প্রায় দেখে থাকি মোটর গাড়ির যে হেডলাইট বা সাইডে যে আয়না গুলো দেওয়া থাকে ওইগুলো কিন্তু সমতল না, উঁচু নিচু টাইপের। এখন এই আর এই আয়না গুলো এই উঁচু নিচু টাইপের উপর ভিত্তি করে এই গোলীয় দর্পণকে দুই ভাগে ভাগ করা হয়। এইটা আবার হচ্ছে একটা হচ্ছে অবতল দর্পণ, অবতল দর্পণ, আর একটা হচ্ছে উত্তল দর্পণ। তাহলে মূলত আমরা কয় প্রকার পেলাম, একটা হচ্ছে সমতল দর্পণ আর একটা হচ্ছে অবতল দর্পণ ও উত্তল দর্পণ। সেক্ষেত্রে আমরা অবতল দর্পণ কাকে বলে, সমতল দর্পণ কাকে বলে, উত্তল দর্পণ কাকে বলে, এই পর্যন্ত আমরা আগামী ক্লাসে আলোচনা করব। আগামী ক্লাসে পর্যন্ত তোমাদের যে যে বিষয়গুলো আমি শেয়ার করলাম এই বিষয়গুলো তোমরা যদি এখানে এগুলো ফলো করো এবং পাঠ্য বই অনুসরণ করো, আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। আমি আবারও আবারও বলছি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব এবং বেল আইকনে ক্লিক করে রাখেন, যার জন্য যদি নতুন ভিডিও আমি বানিয়ে থাকি সেই ভিডিওগুলো আপনার কাছে অটোমেটিক্যালি পৌঁছে যাবে। আর প্লিজ যদি ভিডিও ভালো লেগে থাকে, কোনো উপকারে লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন যাতে আমি সেই অনুযায়ী ভিডিওগুলো বানাতে পারি বা আপলোড করতে পারি। আজকের মতো এই পর্যন্ত, আগামী ভিডিওতে আমরা দর্পণের প্রকারভেদ নিয়ে আমরা আজকে শুধুমাত্র জানলাম দর্পণ কত প্রকার কিভাবে, বিস্তারিত আলোচনা আমরা আগামী ক্লাসে করবো। সে পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আসসালামু আলাইকুম।